হ্যাঁ এভরিওয়ান, রনিতাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতেই খুব সহজে পারফেক্ট চিজ তৈরি করবেন তার রেসিপিটি। তো কিভাবে এটি তৈরি করবেন সেটি জানতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে 500 গরুর দুধ নিয়েছি। আপনারা যদি প্যাকেটের দুধ ব্যবহার করেন তো সেক্ষেত্রে প্যাকেটের গায়ে ফুল ফ্যাট ক্রিম লেখা আছে কিনা সেটা দেখে নেবেন। আর এই দুধটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করেছি, এখনও এটা আমি ফোটাইনি। এবার এটাকে আমি গরম হতে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা উষ্ণ গরম করতে হবে। এতটাই গরম করতে হবে যার মধ্যে আপনি আপনার একটা আঙুল 1 থেকে 1.5 মিনিট মতো ডুবিয়ে রাখতে পারবেন। তো দেখুন আমি আমার আঙুলটা এর মধ্যে দিচ্ছি এবং এটা খুব হালকা উষ্ণ গরম হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং কড়াইটাকে একটা সাইডে নামিয়ে নেব এবং এর মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমি 3 চামচ ভিনিগার তার সাথে সামান্য একটু জল মিশিয়ে ব্যবহার করেছি। অনবরত নাড়তে নাড়তে কিন্তু এর আকৃতিটা চেঞ্জ হতে থাকবে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে দলা পাকিয়ে যাচ্ছে, একটু আঠালো ভাব এসে গেছে। দেখুন আবারও বলছি, দুধটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু চিজ তৈরি হবে না, সেক্ষেত্রে ছানা তৈরি হয়ে যাবে। দুধটা একদমই হালকা উষ্ণ গরম হতে হবে আর দুধটা কিন্তু কাঁচা থাকতে হবে। দেখুন চিজটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন কেমন দলা ধরে গেছে দেখতেই পাচ্ছেন, আর একটা আঠালো ব্যাপার চলে এসেছে। দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার চলে আসছি নেক্সট স্টেপে। এখানে আমি একদম হালকা উষ্ণ গরম জল রেডি করে রেখেছি যার মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতো আঙুল ডুবিয়ে রাখা যাবে এবং এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে আমি চিজটা কড়াই থেকে তুলে নিচ্ছি এবং এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা হাতের সাহায্যে চেপে চেপে বার করে ফেলতে হবে। চিজের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু চিজ বেশি দিন ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই জলটা খুব ভালো করে চিজের মধ্যে থেকে বার করে নিতে হবে। দেখুন ভালো করে জলটা কিন্তু বার করে নিতে হবে। আমি এক্সট্রা জলটা বার করে ফেলেছি চিজ থেকে। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে এটাকে 4 থেকে 5 সেকেন্ড মতো ভিজিয়ে রাখব। 4-5 সেকেন্ড পরে আমি জল থেকে এটা তুলে নেব এবং এর ভেতরের এক্সট্রা জলগুলো আবার হাতের সাহায্যে চেপে চেপে বার করে দিতে হবে। এটা করলে এর মধ্যে যে টক ভাবটা আছে সেটা চলে যাবে এবং এটা পারফেক্টলি চিজ তৈরি হয়ে যাবে। আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে, মানে এতটাই গরম হবে যার মধ্যে আপনি আপনার একটা আঙুল 1 থেকে 1.5 মিনিট মতো ডুবিয়ে রাখতে পারবেন। তো আবার আমি এটাকে 4-5 সেকেন্ডের মতো জলে রেখে দিলাম এবং এটাকে তুলে এভাবে জলটা বার করে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার করে নিতে হবে। তো আমি 3-4 বার একই প্রসেস অ্যাপ্লাই করে নিয়েছি এবং এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা পরিষ্কার প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে এটা আমি দিয়ে দেব। এটা এই প্লাস্টিকের মধ্যে আমি পুড়ে ফেলব। এবং খুব ভালো করে এর মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে বা পরে কোনো হাওয়া প্রবেশ করতে না পারে। সেভাবে মুখটা খুব টাইট করে এটা বেঁধে দিতে হবে এবং ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 3 ঘন্টা মতো। 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে এবং 2 ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তো ফিরে এলাম 3 ঘন্টা পরে। আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি আর 2 ঘন্টা মতো নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখেছি। তো দেখুন চিজটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টলি এটা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর ভীষণই সফট আছে এটা।
আপনারা ভাবছেন যে এটা গ্রেট করা যাবে কি না সেটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন যে এটা খুব ভালোভাবে গ্রেট করা যাবে। দেখুন আমি গ্রেট করে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন যেটা পারফেক্টলি গ্রেট করা যাচ্ছে। এবার হয়তো আপনাদের মনে এই প্রশ্নটাও আসতে পারে যে এটা কি আদৌ রান্নায় ব্যবহার করা যাবে কি না, এটা আদৌ চিজের মতোই হবে কি না যদি ব্যবহার করা হয়। তো সেই প্রমাণও আমি আপনাদেরকে দিয়ে দেব খুব তাড়াতাড়ি। দেখুন এখানে আমি কিছু চিজ টুকরো করে কেটে নিয়েছি, এবার এটা আমি ব্যবহার করব, করে আপনাদেরকে আমি দেখাবো। আমি এই খাবারের মধ্যে এই কেটে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজগুলো দিয়ে আমি 2-3 মিনিট মতো ঢেকে রাখব। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং অলে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি 2 মিনিট মতো এটাকে ঢেকে দিয়েছি, ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন চিজগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আপনারা দেখুন এবং আপনারা বুঝতেই পাচ্ছেন, দেখুন দোকানের চিজের মতো এটা কিন্তু পারফেক্টলি হয়েছে একদম। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন আর রেসিপিটি অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। লকডাউনে খুব কম সময়ে বাড়িতেই এই টেস্টি চিজটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।